হ্যালো ভিওয়ার্স আমি ওবায়দুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি আজ আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশান নিয়ে এর আগের ভিডিওতে আমি একটি ইতিহাসের সাজেশন প্রকাশ করেছি সেইখানে আমি প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উচ্চমাদে দু হাজার কুড়িতে আসতে চলেছে তার গুরুত্ব অনুযায়ী প্রশ্নগুলিকে তোমাদের সাজিয়ে একটা ভিডিও প্রকাশ করেছি আজ যে ভিডিওটি প্রকাশ করব সেটি হচ্ছে তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলি দু হাজার কুড়ির ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে গুরুত্ব অনুযায়ী তোমাদের সাজেশনটা দিচ্ছি তাই প্রশ্নের সংখ্যা অবশ্যই বেশি হবে যে তোমরা যেহেতু বছরের প্রথম থেকেই পড়াশোনা করো সেহেতু তোমরা এই সাজেশনটিকে তোমরা বেশি বেশি ফলো করো তো দেখো আমি তোমাদের তৃতীয় অধ্যায়ে মোট পাঁচটি প্রশ্ন সিলেক্ট করেছি যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ইতিহাস টিচার দিয়ে তোমরা এই প্রশ্নগুলিকে যাচাই করে নিও অবশ্যই তারা গুরুত্বের নিরিখে এই পাঁচটি প্রশ্নকেই তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে বলবে আমিও তোমাদেরকে একই কথা বলবো দেখো গুরুত্ব অনুযায়ী আমি প্রশ্নগুলিকে ট্রিপল স্টার বা টু স্টার দিয়ে সিম্বলাইজ করেছি প্রথম প্রশ্ন নানকিন ও তিয়েনসিনের সন্ধির মূল শর্ত আলোচনা করো অথবা চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও এ প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এ প্রশ্নটিও তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর পলাসি ও বক্সারের যুদ্ধের ফলাফল আলোচনা করো চার নম্বর অবশিল্পায়ন বলতে কি বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো এ প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল কারণ ও ফলাফল বর্ণনা করো এই পাঁচটি প্রশ্ন তোমরা অবশ্যই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাও তোমাদের তৃতীয় অধ্যায় যে প্রশ্ন হয় তার একটি কমন অবশ্যই পাবে এবার আসি চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে আমি ষাটটি প্রশ্ন সিলেক্ট করেছি কারণটা বললাম তোমাদের যে বছরের শুরুতেই যেহেতু আমি তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন দিচ্ছি তাই প্রশ্নের সংখ্যাটা অবশ্যই বেশি হবে কারণ তোমাদের মধ্যে যারা ভালো পড়াশোনা করতে চাও অবশ্যই তারা কম পড়ে যাবে না তারা অবশ্যই বেশি পড়ে যাবে তাই যারা ভালো পড়তে চাও তাদের জন্যে প্রশ্নের সংখ্যাটা বেশি রেখেছি এবং যারা শুধুমাত্র সাজেশন পরেই পাস করতে চাও তাদের জন্য ওই টিপল স্টার প্রশ্নগুলি যথেষ্ট শুরু করা যাক চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নম্বর আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো দুই বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা আলোচনা করো তিন চীনের ফোর মে বা চৌঠা মে বা ফোর্থ মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো প্রশ্ন সংখ্যা চার ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও পাঁচ ব্রিটিশ শাসনকালে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ ও ফলাফল আলোচনা করো ছয় শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো সাত নব্যবঙ্গ বা নব্যবঙ্গ বা ইয়ংবেঙ্গল আন্দোলনে ডিরোজিওর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এই ছিল তোমাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলি থেকে তোমাদের অবশ্যই দু হাজার কুড়ি সালের ইতিহাস ফাইনাল পরীক্ষায় কমন আসবে আমি এতে আশাবাদী তো তোমরা আমার কথাই বিশ্বাস রাখার সঙ্গে সঙ্গে যাচাই বাচাই করে বিশ্বাস করবে এবং তোমাদের স্যারেদের কাছে তোমাদের বন্ধুদের কাছে এবং ইউটিউবে অন্যান্য চ্যানেল থেকে যে সাজেশনগুলো দিচ্ছে তার সঙ্গে কতটা মিল আছে সেই দেখে তোমরা এই প্রশ্নগুলির উত্তর তৈরি করো আর একটা কথা বলি আমরা সাজেশন বই প্রকাশ করি এবছর আমাদের সাজেশন বই প্রকাশিত হবে তো তোমরা পূর্বের যে বিগত বছরের যে সাজেশন প্রকাশ হয়েছে তার কোনো কপি যদি তোমরা পেয়ে থাকো সেগুলো থেকে তোমরা মিলিয়ে দেখো যে আমাদের সাজেশন বই থেকে এমসিকিউ এসিকিউ এবং ব্লড প্রশ্ন যেগুলো আছে সেগুলো কেমন কমন পড়েছে আমার কথাই নয় আমার কথাকে যাচাই বাছাই করে তোমরা সেই বইটিকে একবার দেখো অবশ্যই তোমাদের হান্ড্রেড পারসেন্ট উপকার আসবে আমি একজন টিচার হিসাবে তোমাদেরকে এ কথা দিচ্ছি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখানেই শেষ করলাম আজকের ভিডিও